সোনাদার নয়া বস্তি এখন খুব ঘন ঘনই যাওয়া হয়। গিয়ে উঠি কুঙ্গাডেলে হোমস্টেতে। নমস্তে। কিন্তু ঘুরে বেড়াই পুরো নয়া বস্তি জুড়েই, ঝোপঝাড় জঙ্গল তো বটেই, প্রায় সবকটা হোমস্টেতেই যেতে যেতে প্রায় বাড়ির মতন সম্পর্ক হয়ে গেছে। প্রথমবার যখন নয়া বস্তিতে এসেছিলাম, যে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, সেইবার কুঙ্গাডেলে হোমস্টের মালিক পাসাংয়ের সঙ্গে গিয়েছিলাম তার মামা বাড়িতে, যেখানে আরেকটা নতুন হোমস্টে তখন তৈরি হচ্ছিল। এখন আমরা আছি সোনাদা নয়া বস্তির রানীবন হোমস্টেতে। আমি যখন প্রথম এই নয়া বস্তিতে আসি, তখন এই রানীবন হোমস্টেটা তৈরি হয়নি, তৈরি হচ্ছিল। আমার ওই যে ভিডিওটা সোনাদার নয়া বস্তি নিয়ে প্রথম যে ভিডিওটা, তাতে এই রানীবন হোমস্টের যে মালিক পাসাং, তার সম্পর্কে বেশ কিছু কথা বলা ছিল, তার কার্যকলাপ নিয়েও কিছু জিনিস বলা ছিল। এখন এই আই বটনের লিঙ্কটা আসছে, যারা দেখেননি তার আগে ওটা একটু দেখে নিন, ভালো লাগবে। এরপর পাসাং ভাই নিয়ে গেলেন তার মামা বাড়িতে, সেখানেও একটা হোমস্টে তৈরি হচ্ছে। বাহ, লোকেশন বহুত বড়িয়া হ্যায়। বহুত বড়িয়া হ্যায়। খুব সুন্দর করে সাজানো গোছানো ঘর বাড়ি। মামার ছেলে, তার নামও পাসাং, দেখলাম বেশ গুণী ছেলে। প্রচুর পেন্টিং, নানা ধরনের ঘর সাজানোর জিনিস নিজের হাতে তৈরি করে বাড়ি বেশ সুন্দর করে সাজিয়েছে। এই ভিডিওতে সেই হোমস্টের কথাই বলবো। এরপর বহুবার সোনাদা নয়া বস্তি যাওয়া হয়েছে, তৈরি হতে থাকা হোমস্টেটিও তৈরি হয়ে গিয়েছে। তার মালিক, যাকে আমরা এখন থেকে ছোট পাসাং বলতে পারি, সে বহুবার আমন্ত্রণ জানিয়েছে তার হোমস্টেতে থাকার জন্য, কিন্তু নানান কারণে আর থাকা হয়নি, থেকেছে ওই কুঙ্গাডেলে হোমস্টেতেই। তবে এবার লোসারের সময় সুযোগ হলো পাসাংয়ের এই নতুন রানীবন হোমস্টেতে থাকার। এসে গেছি সোনাদাতে, এই গাড়িতে করে আসলাম। পাসাং থেকে এটা পেয়ে গেছিলাম, শেয়ার গাড়ি সোনাদা অব্দি, কিন্তু আমাদের ওপরে নয়া বস্তি অব্দি ছেড়ে দিয়েছে। আর এই যে পাসাং চলে এসছে, ওর হোমস্টেতেই আজকে আমরা থাকবো, এখন একটুখানি হেঁটে যেতে হবে। এসে গেছি রানীবন হোমস্টে। পাখাম্বেদের গাছ পাহাড়ে আগেও অনেকবার দেখেছি, কিন্তু এর ফুল এই প্রথমবার দেখতে পেলাম। ঘরে মালপত্র তুলে বিভিন্ন গ্যাজেট একটু চার্জে বসাতে বসাতেই চারদিকটা পুরো কুয়াশায় ঢেকে আসলো। সামনে দুটো চেয়ার পেতে ডুবে গেলাম কুয়াশার মধ্যে। কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ চলে আসলো। লাঞ্চ চলে এসছে। অঞ্জনদা দেখো তো কী আসছে। প্রথমে যেটা দেখাবো,
এই উচ্চতায় আমাদের জন্য যেটা করেছে পাষাণ ভাই সেটা হচ্ছে মাছ। উনি ভেবেছেন আমরা বাঙালি মানেই হচ্ছে খাদ্য রসিক এবং মাছ রসিক, মাছ প্রিয়, সো মাছ করেছে আমাদের জন্য। মাছটা ঢাকা দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। এছাড়া আছে ডাল, এটা হচ্ছে ডাল, ধনে পাতা দিয়েছে, মনে হচ্ছে টেস্ট ভালোই হবে। এখানে কিছু একটা ভাজা, আই থিংক বিনস হবে, বিনস ভাজা এটা। আর আছে পাঁপড়, পাঁপড় এখানে যথেষ্ট ক্রাঞ্চি আছে এখনো পর্যন্ত, প্রচুর ভাত দিয়েছে, ধোয়া ওটা গরম ভাত, প্রচুর ভাত দিয়েছে, এখনই না খেলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এই হচ্ছে আচার, ও সাথে আচারও আছে, চলো খেয়ে নিই আমরা। লাঞ্চ সেরে পাসাঙের সঙ্গে বেরোলাম এক অদ্ভুত জঙ্গল ট্রেলে। मेरा केस तक सब यही रास्ते ले जाता बहुत मजा आया बोलते डंडे दे देता हूँ ना उन लोगों के घुमाने का रास्ता बनाया था मैंने अपने खुद बनाया है हाँ यही खुद बनाया है লাঞ্চের পর আমরা আবার পাসাঙের সঙ্গে বেরিয়ে পড়েছি একটু লোকাল এরিয়া এক্সপ্লোর করবার জন্য, রানীবন হোমস্টের আশেপাশের যে সারাউন্ডিংস সেটা একটু দেখবার জন্য। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি। এই বুড়ো বয়সে এত কষ্ট করাও কেন, বললাম আমি থাকি। ওই যে ওইখানে ছিলাম আমরা, ওখান থেকে নেমে এসেছি, এখন এই রাস্তাটা দিয়ে ওপরে গেলে ওল্ড মিলিটারি রোড পৌঁছানো চাই। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওর পরে ওল্ড মিলিটারি রোড। ওই যে রানীবন হোমস্টে দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা এই পাহাড় ধরে নেমেছি, নেমে তারপর আবার উঠেছি। বরসাতের সিজন মে তো ইয়ে পুরা হারা ভরা হয়ে যায়, পুরা হারিয়ালি। এক সময় নাকি এখানে অনেক রডোডেনড্রনের গাছ ছিল, আস্তে আস্তে সে জঙ্গল সাফ হয়েছে, এখনো হয়ে চলেছে। আক্ষেপের সুরে পাসাং সে কথাই বলছিল। কমসে কম 30-40 সাল পেলে হোগা। আচ্ছা, কেউ গুরাস লাগায় থা? গুরাস, চিমার, ইয়ে দোনো প্লান্ট লাগায় থা, তো বাদ মে ধীরে ধীরে কাটনে সে ও খতম হো গয়ে পুরা। কোন কাটা? মতলব হামারা, मतलब जो लकड़ी जलाते वही गांव वाला। हाँ, गांव वाला। नहीं तो फूल होता था बहुत इधर। बहुत इस टाइम में तो होता है। अभी गुरास का सीजन है लगभग, इस टाइम तो पूरा लाल होता है। हाँ, इस टाइम वही होते। রানীবন হোমস্টে देखा जाच्छे, ये माठटा ওখান থেকে देखा जाए। एक तो आगे ওখান থেকে দেখছিলাম, এই রাস্তাটা দিয়ে তিনটে কালিজ পেজেন্ট বাদিক থেকে ডান দিকে গিয়ে জঙ্গলে ঢুকে গেল, ওপর থেকে দেখা যাচ্ছিল। একটু ঘুরতে না ঘুরতেই মেঘ কুয়াশায় চারিদিক মাখামাখি হয়ে প্রায় অন্ধকার হয়ে এলো। ফিরে এলাম আবার হোমস্টের ঘরে। সান্ধ্যকালীন মোমো খেতে খেতে কুয়াশার পরিমাণটা একটু কমেছিল যেন। পাসাং বসে তার জীবনের গল্প শোনাচ্ছিল। সে মানুষ হয়েছে তার মামা মামির কাছে। দিল্লিতে কিছুদিন জীবিকার সন্ধানে গিয়েছিল বটে, কিন্তু ভালো লাগেনি, তাই ফিরে এসে আবার এখানে এই হোমস্টেই চালু করেছে। আসুন এবার সেই হোমস্টের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আপাতত দুটো ঘর আছে, একটা বড় ঘর, একটা ছোট ঘর। দুটো ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম রয়েছে গিজার সহ, আর একটা ডাইনিং রুম রয়েছে। এই হচ্ছে ডাইনিং স্পেস, দুটো ঘর আছে। আমরা এই ঘরটাতে ছিলাম। এই আমাদের সব যন্ত্রপাতি এখানে রাখা। তিনটে ডাবল বেড আছে, মানে ছজন এখানে থাকতে পারে। এই টয়লেট, গিজার টিজার সবই আছে।
সেকেন্ড রুম হচ্ছে এটা। এটা অনেক বড় রুম, এখানে 8-10 জন তো আরামসে থাকতে পারে। এর সঙ্গে হচ্ছে এখানে টয়লেট একটা। এই যে এই কাজগুলো, এগুলো পাশাঙের সব নিজের হাতে করা, গুণী মানুষ। এই যে ডেকোরেশন, এগুলো সব ওর করা। এই পেন্টিং গুলো সব ওর করা। এই যে ক্যানভাস গুলো রয়েছে, এই ক্যানভাস গুলোর উপর কাজ করে সব। এবার এই হোমস্টেতে কিভাবে আসবেন আর কত খরচ সে সম্পর্কে একটু কিছু তথ্য দিয়ে নিই। শিলিগুড়ি বা NJP থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে সোনাদা চলে আসা যায়। ভাড়া পড়বে প্রায় 250 টাকা মতন। সোনাদা পেট্রোল পাম্পের সামনে থেকে গাড়ি কিন্তু রিজার্ভ করতে হবে বাকি পথটুকু যাওয়ার জন্য। এর জন্য ভাড়া প্রায় 400-500 টাকা মতন নেয়। আর শিলিগুড়ি থেকে 3-3,500 টাকা ভাড়াতে একদম রানীবন হোমস্টে অবধি পৌঁছে যাওয়া যায়। এখানে থাকা খাওয়া সহ প্রতিদিন প্রতিজনের খরচ 1500 টাকা। রানীবন হোমস্টেতে কিছু নিয়ম কানুন রয়েছে, সেটা হচ্ছে এই। স্মোকিং জোন করা আছে বাইরে, ঘরের মধ্যে স্মোকিং অ্যালাউড নয়। এই হচ্ছে টাইমিং। মোমো খেতে খেতে যখন পাশাঙের জীবনের গল্প শুনছিলাম, তখন এক কালেজি দম্পতি খাবারের উচ্ছিষ্ট খাবার জন্য ঘরের একদম কাছে চলে এসেছিল। কিন্তু লাইট কন্ডিশন খুব খারাপ থাকায় ছবি বা ভিডিও কোনোটিই বিশেষ ভালো আসেনি। এবার ভিডিও মেরামত করার বিদ্যা একেবারেই জানা না থাকায় ভিডিও আর এখানে দিতে পারলাম না, শুধু দুটো ছবি শেয়ার করছি। এবার বিদায়ের পালা। ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরিয়ে পড়ব আবার একবার আসবার আকাঙ্ক্ষা নিয়ে। চলো খেয়ে নি। বহুত বহুত ধন্যবাদ। ऐसे ही हमेशा बनी रहे, ऐसे ही मुलाकात बनी रहे।